রশিদ সরাসরি যাচ্ছি তার কাছে হারুন দেশের বিশটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে কিছুক্ষণ আগে ঠিক বারোটায় আহ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আমরা আছি এই সেই একটি কেন্দ্র যেটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রেও পরীক্ষা ঠিক বারোটায় শুরু হয়েছে এবং এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে গুচ্ছভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাত হাজার ছয়শো অষ্টাশি জন শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের একশো তেইশটি কক্ষে পরীক্ষা শুরু হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা বেশ আগেভাগেই ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের আশপাশের এলাকায় এসে অবস্থান করেছেন এবং এইখানে শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষার হলে তে পারে এখানে ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে যারা শিক্ষার্থীদেরকে তাদের কেন্দ্রে পৌঁছে দিয়েছে এবং আইন বাহিনীর পক্ষ থেকেও ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন দেখেছি এবং বিশেষ করে একটি বিষয় লক্ষণীয় যে দূর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহনে ক্যাম্পাসে এসেছেন এবং আসার পথে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের তৎপর ভূমিকা দেখেছি যেন যানজটের কারণে কোনো শিক্ষার্থীকে পরীক্ষার পৌঁছতে যাতে দেরি না হয় সেই বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং ময়মনসিংহ বা ভালুকা ওই দিক থেকে আসার ক্যাম্পাসে আসার পর পথে রকম যানজটের অবস্থা আমরা দেখিনি এবং ক্যাম্পাসের কিন্তু সুন্দর পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি যে প্রায় আধা ঘন্টার পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষার কক্ষে অবস্থান নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যে কোনো ধরনের জালিয়াতি রোধ ডিজিটাল জালিয়াতি সহ বিভিন্ন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডি সহ অন্যান্যদের সাথে তারা যে বিষয়টি বলেছেন যে তারা কঠোর অবস্থান নিয়ে নিয়েছেন যাতে সুষ্ঠুভাবে এই পরীক্ষাটি সম্পন্ন হয় এবং এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী সবাই একসাথে কাজ করছেন এবং বারোটায় পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষাটি শেষ হবে দুপুর একটায় তো এই ছিল আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার সর্বশেষ খবর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ